হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 123 স্মাইল প্লিজ। আজকে একটা খুবই ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ট্রিক নিয়ে এসেছি, কারণ আজকের এই ট্রিকটা ছেঁড়া বা ওয়েস্টেজ কাগজ দিয়ে একটা খুবই অ্যামেজিং ম্যাজিক ট্রিক আমরা আজকে শিখব। তো প্রথমে একটা কাগজটা দেখিয়ে নিই, ওয়েস্টেজ কাগজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হাতে, এখানে একটা কাগজ আছে, এবার কাগজটাকে জাস্ট ছিঁড়ব, ছিঁড়ে আবার এটা এখানে রাখলাম। রাখার পর এবার এই সাইড থেকে দু সাইড থেকে কাগজটা এবং স্থির করে ছিঁড়ে নেবো। ছিঁড়ে নেওয়ার পর কাগজটাকে গলমস্তা করে এক জায়গায় করবো। কাগজটা একদম সুন্দর করে দড়া মশা করে দিলাম, আর করে দেওয়ার পর এখানে কিছু ম্যাজিক করবো বা জাদু দেখাবো, কাগজটা জল লেগে যাবে। দেখা যাক, খুলি তো আচ্ছা, যে কাগজটা ছিঁড়েছিলাম ওয়েস্টেজ কাগজটা, সে কাগজটা আবার জল লেগে গেছে। আশা করছি ট্রিকটা যদি ভালো লাগে নিচে লাইক বাটনে লাইক করুন, এবং ট্রিকটা পুরস্কারের জন্য আমার ভিডিওটা দেখুন। তো শুরু করা যাক এই ট্রিকটা কী করে করে সেটা টিউটোরিয়াল। প্রথমে এরকম দুটো কাগজ নিয়ে নেবে, ভাঁজ করা আছে, কটা করা আছে, এর জন্য একটু কাগজটা মুড়িয়ে নেবে যাতে মনে হয় ওয়েস্টেজ কাগজ বা কিছু, যে কোনো পেপার বা অন্য কোনো কাগজ দিয়েও করতে পারো। প্রথমে একটা কাগজ নিয়ে নিলে ওই মাপের আর একটা কাগজ কেটে এভাবে ভাঁজ করে নেবে, প্রথম ভাঁজ এটা, তারপরে এটা, যাতে এখান থেকে কিছুটা এক্সট্রা এদিকে থাকে। তো তারপরে এটা মিডিলে রেখে একটা ছোট যে কোনো আটা দিয়ে করতে পারো, আমি এখানে ফেভিস্টিক ইউজ করছি, তুমি যে কোনো আটা ইউজ করতে পারো, জাস্ট আটা দিয়ে এখানে এভাবে আটকে এটাকে মিডিলে এভাবে লাগিয়ে নেবে। এর থেকে একটু কাগজটাকে ছোটো করে নেবে, মাপে দেখতে পাচ্ছ দু কোনা থেকে, মাপে দুই এই কোনা আর এই কোনা থেকে ছোটো করা আছে, ঠিক আছে। তো প্রথমে কাগজটাকে এইভাবে ধরলে, এটা ঠিক করে নিয়ে সামনে থাকলে প্রথমে কাগজটাকে এভাবে ধরলে, এভাবে ধরার পরে জাস্ট তাকে দেখিয়ে নিলে এখানে একটাই কাগজ আছে, কারণ মিডিলে যে কাগজটা এখানে ভাঁজ করা থাকবে সেটা সামনে থেকে দেখা যাবে না, এভাবে জাস্ট একটাই কাগজ আছে। এবার আস্তে আস্তে এখানে ধরে কাগজটাকে ছিঁড়ে পাশে রাখলে, আবার এই হাত দিয়ে এভাবে ধরে কাগজটাকে আস্তে আস্তে ভালো করে ছিঁড়ে নিলে, ছিঁড়ে নেওয়ার পরে আসলে এবার যখন তুমি মুড়াবে জাস্ট এভাবে ধরে নিচের দিকটা এভাবে ধরে উপর দিকটা এভাবে ধরে আগে মুড়িয়ে এরকম ব্যান্ড করবে, যাতে এই কালার কাগজটা অটোমেটিকভাবে উপরে উঠে আসে, ঠিক আছে। এই নিয়ে রোল করলে, ভাঁজ করলে, তারপরে এভাবে মোড়ালে, মোড়ার পরে জাস্ট ম্যাজিক হয়েই গেছে, কিছু করা লাগবে না। ম্যাজিশিয়ানরা যেটা করে এটা নাটক বা জাদুর মতন কিছু বলে, এটা একটা অ্যাকচুয়ালি ম্যাজিকের একটা অংশ। এবার যখন কাগজটা খুলবে এভাবে উল্টো দিক থেকে, প্রথমে যে কোনোটা বার করে রেখেছিলে সেই কোনোটা এভাবে খুললে, তারপরে এই কোনোটা ধরে আস্তে করে দুটো মাথা সিম্পলে খুললে কাগজটা আবার জড়ো লেগে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করুন, কমেন্ট করুন, এবং আমাদের নেক্সট ভিডিও সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।